हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। हमरा आगे वीडियोते देखे जे हमरा जॉर्जिया शहर थेके हमरा ग्रामेर दिके जाच्छि एगिये धीरे धीरे। आमादेर गंतव्य एखनो सुनिर्दिष्ट कबे ठीक करा हय नाई, जेखाने रात्रि हये जाबे सेखाने आमरा स्टे करब। तो सेई उद्देश्ये आमादेर रवाना हवा। आमरा एखन एकटा रेल लाइनेर स्टपिसे दाड़ाय आछि। एखाने रास्तार माझखान दिये रेल लाइनटा जाच्छे, তো দেখি আমরা রেল লাইনের যাওয়ার ভিডিওটা ক্যাপচার করতে পারি কিনা। তো অপেক্ষায় আছি। এই যে চলে আসছে রেল, ওয়াও, এটা হচ্ছে মালবাহী একটা রেল গাড়ি। আসলে প্রকৃতির মাঝখান দিয়া বিভিন্ন ধরনের মানুষের বানানো কিছু জিনিস দেখলে আরো চমৎকার লাগে। বন্ধুরা, আমরা এখন আরেকটা বিরতি নিচ্ছি। We coming from Dubai. No, Dubai. Coming from Dubai. Masha'Allah. You are from Saudi or Egypt? No, no, Kuwait. বিরতি নেওয়াকালীন সময়ে কুয়েতের একটা ফ্যামিলির সাথে পরিচয় হলো। তাদের সাথে কিছু গল্প গুজব করলাম, ভালোই লাগলো। ডগিটা খুবই ক্ষুধার্ত ছিল, সেই হিসেবে তাকেও কিছু খাবার দিলাম আমাদের কাছ থেকে। তো মাশাল্লাহ, ও ভালোই খাচ্ছে এবং ক্যাচ ধরে ধরে খাচ্ছে। আর খাওয়ানোর কারিগর হচ্ছে আমাদের আনোয়ার ভাই, উনি এটাকে খুব যত্ন সহকারে খাওয়াচ্ছে। আমার কাছেও খুব ভালো লাগতেছে, সেই জন্য ভিডিওটা নিয়ে নিলাম আর কি। এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে আমরা এখান থেকে এখন রওনা দিব। আর 50 মিনিট যাওয়ার পরেই একটা শহর আসবে, আমরা ওই শহরটাতেই রাত্রি যাপন করব। আমরা আরেকটা বিরতি নিয়ে নিলাম। বিরতি নেওয়ার কারণ হচ্ছে দূর পাশেই পাহাড়ে ঘেরা, আর পাহাড়ে পুরায় মেঘে ঢাকা, সেই জন্যে দৃশ্যটা খুব চমৎকার লাগলো, সেই জন্য একটু বিরতি নিয়ে নিলাম। এখান থেকেও আমাদের যেতে আরও প্রায় 30 মিনিট লেগে যাবে। আর পাহাড়ি পথ তো একটু ন্যারো রোড হওয়ার কারণে একটু সময়টা বেশি লাগে। তো আশা করি আমরা ওই শহরে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আর ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলছি সেখানে গিয়ে। তো এখনও দেখতে পাচ্ছেন যে মোটামুটি সানলাইট আছে। ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। জায়গাটার নাম বুর্জুময়ী। এখানে ছোট একটা শহর, আর এটা একটা বাজারের মতো, প্রায় সন্ধ্যা হওয়ার পথেই। আর এখানে সন্ধ্যার পরে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন হয়তো আমাদের আশেপাশে এই যে ফলের দোকান এবং বাজারের মতোই বলা যায়। চলুন দেখি কী আছে। একদম ফ্রেশ ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ফুড। একদম ফ্রেশ ফুড এখানে, বাজার ছোটখাটো। এখানে তরমুজ পাওয়া যায়, তারপরে যত ধরনের ফল আছে সব এখানে ফ্রেশ ফ্রেশ ফল। এখানে একটা ছোটখাটো বাজার, এখানে জায়গাটা খুবই চমৎকার। আর এটা একটু বেশি চমৎকার, পানির মধ্যে ব্রিজ, ওয়াও। ওয়াও, খুব দারুণ দুলে ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা খুব ঝুলছে, ঝুলতেছে আর ঝুলতেছে, যে মানুষ পারাপার হচ্ছে। তো খুব দারুণ একটা জায়গা, চমৎকার একটা জায়গা। জায়গাটা খুবই অবাক, সুন্দর সুন্দর লাগতেছে, আমি খুবই আনন্দিত। এই ব্রিজটা শুধু ঝুলে আর ঝুলে, দারুণ ফিলিংস হচ্ছে।
দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাহাড়গুলি, এগুলি পুরা আরও অনেক বড় বড়, কিন্তু কুয়াশা ঢাকা, এই কুয়াশা সম্পূর্ণ ঢাকা, কিন্তু এখন সন্ধ্যা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। আমরা এখানে এই নোমান ভাই আছে, এই আনোয়ার ভাই আছে, আমরা মোটামুটি চিন্তা করতেছি আজকে রাত্রে এখানে থেকে যাব। পরিবেশটা খুবই চমৎকার এবং এরিয়াটাও খুবই চমৎকার। হ্যাঁ, আমরা আজকে রাত্রে এখানে থেকে গেলে মোটামুটি কালকে সকাল থেকে আমরা ফ্রেশ একটা ঘোরাঘুরি শুরু করতে পারবো, তাই না? সেই রকম হবে। তো সবাই আমাদের জন্য থামস আপ দিবেন এবং আমাদের ভিডিওগুলি লাইক করবেন, আর এনি কমেন্টস থাকলে, এনি ইনফরমেশন জানার প্রয়োজন হলে জানাবেন। আমাদের হোটেল বুকিং অলমোস্ট কমপ্লিট। আমরা booking.com থেকে দেখলাম একটা হোটেল, এখানে দেখাচ্ছে দুবাই টাকা 50 দিরহাম। তো সেখানে গিয়ে দেখি কি অবস্থা। এখানে হোটেল খুবই চিপ, আর এই জায়গাটা খুবই একটা চমৎকার জায়গা, পর্যটক কেন্দ্রিক একটা জায়গা, এবং যারা আসে আমার মনে হয় অধিকাংশ লোকই এই জায়গাতে বেড়াতে আসে। আপনারাও আসবেন, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।